তোমার মিল যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হয় আমার নবীর সাথে হাসর উঠবা ঠিক কিনা বলেন আমার আল্লাহ সূরাতুল বানী ইসরাইল 71 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকা হবে হাদা আকবার আলী শারফিন আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস সহিহ হাদিসের অনুসারীদের জন্য আহলে হাদিসদের জন্য বড় মর্যাদা হাদিসের অনুসারীদের জন্য বড় মর্যাদা হলো এটাই আহলে হাদিসের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবীহিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে হাদিসের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে ইবনে কাসির চতুর্থ বলিয়মের 148 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাইলের ব্যাখ্যায় এসেছে এজন্য কোন মুখ কোন পুরুষ ফিতনাতুস শাবাব হাতের মধ্যে কোন রকমের বয়লা লাগাতে পারে না এই পুরুষটা জাহান্নামীদের এক কাতার বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ বা সাতজন ব্যক্তির স্থান তাহতা আরশিহি আল্লাহর আরশের নিচে সাতজন ব্যক্তির স্থান আল্লাহ করবেন আল্লাহর যে আরশ আছে সেই আরশের নিচে সাতজন ব্যক্তির স্থান হবে এর মধ্যে একজন ব্যক্তি হলো যেই যুবক কিনা তার যৌবন কালটা মুআল্লাকাতুন ফিল মাসজিদি যেই যুবকের কলিজাটা মসজিদের মিম্বারের সাথে ঝুলানো আছে যৌবন কালটা ইবাদতের মধ্যে কেটেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই যুবকের স্থান হবে সরাসরি আল্লাহর আরশে আযিমের নিচে শুধু তাই না যুবক যুবকদের মধ্যে আরো বিভিন্ন রকমের ফিতনা আছে আজকে কয় তারিখ আর মাত্র সাত দিন পরে একটা দিবস আসবে তার নাম কি ভ্যালেন্টাইন ডে ঠিক না ঠিক 258 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 300 থেকে 450 বছর আগের যুগের ঘটনা স্যার সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মের তাওহিদবাদী খ্রিস্টান পাদ্রী ছিল জেলখানায় বন্দী হয়ে গেল জেলখানায় বন্দী হয়ে তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন তখন বাদশা তাকে তাওহিদের কারণে হত্যা করলেন আর বর্তমান যুগের লোকেরা ওইটাকে কেন্দ্র করে প্রেম ভালোবাসার মধ্যে রূপায়ণ দিয়েছে আমি যুবকদেরকে বলি তোমরা তো জানো মাজার পূজা করা কি শিরক কিনা শিরক কবর পূজা করা শিরক কিনা শিরক তাবিজ দেওয়া শিরক কিনা শিরক পীরের পায়ে সেজদা করা শিরক কিনা শিরক তাহলে সবই যখন শিরক এবার কঠিন ফতোয়া দেই আমি দেই নাই ইমামে আব্দুল ওয়াহাব নাজদি কিতাব তাওহীদের মধ্যে আলোচনা করেছেন কোন মানুষকে বিবাহ বহির্ভূত ভালোবাসা এটা বড় শিরকের অন্তর্ভুক্ত আবার যুবক ভাইদেরকে বলছি মাদার পূজা যেমন শিরিক কবর পূজা যেমন শিরিক তাবিজ পূজা যেমন শিরিক কচ্ছপ পূজা যেমন শিরিক পাথর পূজা যেমন শিরিক ফুল পূজা যেমন শিরিক তেমনি ভাবে কোন মেয়েকে ভালোবাসা কোন খেলোয়াড়কে ভালোবাসা কোন নেতাকে ভালোবাসা এর থেকেও জঘন্যতম শিরিক এর দলিল কোরআনে আছে না নাই কয় হুজুর কোন সূরায় দুই নাম্বার সূরা সূরা আল বাকারা এর 165 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ والذين آمنوا أشد حبا لله কার কথা বলেছি জোরে বলেন অনুবাদ করি অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ যারা আল্লাহ ছেড়ে কাউকে ভালোবাসে ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ আল্লাহর মতন কাউকে তোমরা ভালোবেসো না হে ইমানদারগণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বান লিল্লাহ কারণ একজন ইমানদার শুধুমাত্র কঠিনভাবে ভালোবাসবে তার আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সবথেকে কঠিনভাবে ভালোবাসবা কাকে সুতরাং কোন মেয়ের সাথে তুমি যদি মহাব্বত করো তুমি যদি সম্পর্ক করো আল্লাহর কসম এটা বড় শিরকের দরজায় হবে কারণ তুমি নফসের পূজা করো আর আমার আল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন আর এই তামানিদা খদা ইলা হাহু হাওয়া
নবী হে আমার আপনি অনেকেই দেখবেন যারা তাদের নফসকে পূজা করেছে হে নবী আপনি দেখবেন অনেকেই দেখবেন অনেকেই দেখবেন যারা তাদের নফসের গোলামি করেছে নফসকে আল্লাহ বানিয়েছে আর আমার আল্লাহ বলেছেন ওয়ালা তুতিমান আগফালনা কলবহু আন যিকরিনা নবী তুমি তাদের অনুসরণ করো না যারা তাদের নফস দিয়ে কলব দিয়ে বিভিন্ন রকমের কোন প্রবৃত্তির অনুগামী করে এইজন্য কোন মেয়েকে ভালোবাসা বড় শিরক কোন মেয়ে যদি কোন ছেলেকে ভালোবাসে ফেসবুকের মাধ্যমে ভালোবাসে এটা শিরক হবে হোয়াটসঅ্যাপের মধ্যে ভালোবাসলে শিরক হবে আমরা ভালোবাসবো মাকে ভালোবাসবো মাকে ভালোবাসার কথা কোরআনে আছে না নাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাকে এইজন্য ভালোবাসবো কারণ কাউকে ভালোবাসবো কেবল কার জন্য রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মান আ'আ লিল্লাহি তাআলা কাউকে ভালোবাসো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য কাউকে কিছু দান করো কেবল কার জন্য মিশকাত শরীফের 1402 নম্বর হাদিসটি পড়লাম এইজন্য মাকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসবো কার জন্য রাসূল আমার কত চমৎকার কথা বলেছেন কোন ব্যক্তি যদি কব্বালাতু কাদিন তার স্ত্রীকে মহব্বত করে চুমু খায় উত্তম সদকা করার সওয়াব আমার আল্লাহ ওই যুবকের আমলনামায় লিখে দেন শুধু তাই না আমার আল্লাহ বলেছেন নিসাউল লাকুম হারসুল লাকুম মহিলা হলো তোমাদের শস্য ক্ষেত্র তোমরা যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে গমন করো বুখারীর বর্ণনায় হাদিস নাম্বার 6004 নম্বরে রাসূল বলেছেন ইদাস্তাদান্নাকুম ইলাইহা বিশ্বনবী বলেছেন স্বামী আর স্ত্রীর কোন অঙ্গের মধ্যে তার কোনো পর্দা নাই স্বামী আর স্ত্রীর কোন অঙ্গের মধ্যে কোনো কি নাই পর্দা নাই তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা বৈধ ভালোবাসবা কারণ সেই ভালোবাসার অধিকার দিয়েছেন কে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য উত্তম পোশাক আল্লাহ তাকে উত্তম পোশাক দিয়েছেন সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বহু মহব্বত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী আলী আমি যদি মরে যাই যেহেতু রাসূল বলেছেন তার মৃত্যুর 6 মাস পরে আমার মৃত্যু হবে এই জন্য আমার জানাজা তুমি দিবা আমার দাফন তুমি দিবা তোমার কোলে আমার মৃত্যু যেন হয় আমি আল্লাহর কাছে দোয়া করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলে ফাতেমার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ফাতেমার গোসল দিয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে একজন সাহাবী আবি জর গেফারিকে টেনে নিয়ে এসেছেন কারণ আল্লাহর নবীর পরে আবি জর গেফারি এমন একজন সাহাবা যে জীবনে কোনোদিন কবিরা গুনাহ করেন নাই সেই মহব্বত হতে হবে কোরআন সুন্নার অনুকূলে কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে আপনি যে আওরাত কো দিল লাগা না জিন্দেগি বরবাদ হো না অবৈধ ভালোবাসার জন্ম দিচ্ছে এই বিশ্ব ভালোবাসা দিবস এর সঠিক তর্জমা হলো কার্তিক মাসের কুত্ত দিবস উরুফে বিশ্ব ভালোবাসা দিবস এটাকে কোন ভালোবাসা দিবস বলা যায় না যেই দিবস পালন করে মেয়েদের পেট উঁচু হয়ে যায় বরিশালের ডাস্টবিন উঁচু করলে 3000 দারদ সন্তান তৈরি হয়ে যায় এই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে নাই যেই ভালোবাসা অনুষ্কা বিহারের মতন এরকম মেয়েরা ছেলেরা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় এটার নাম ভালোবাসা বলে না এটা প্যার ইশক মহব্বত ও কুছ নহি হ্যাঁ সিরফ জিনেকি এক বাহানে হ্যাঁ এটা ব্যবিচার করার একটি পায় তারা ইসলাম আমাদেরকে সভ্যতা শিখিয়েছে যুবকদেরকে বলি গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য ভালোবাসা দিবসের জন্য ফুল নিয়ে করো এটা তোমার জন্য জেনা ফেসবুকে চ্যাট করেছো এটা তোমার জন্য জেনা মেসেঞ্জারে চ্যাট করেছো এটা তোমার জন্য জেনা মোবাইলে কথা বলেছো এটা তোমার জন্য জেনা জুড়ে বলেন ঠিক না বে ঠিক আমি আমার ব্যাখ্যা দিব না আমি ব্যাখ্যা দিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিস উল্লেখ রয়েছে মুসনাদ আহমাদের 24064 নাম্বার তারগিব তারিখিবের 2 নাম্বার ভলিউমের 104 নাম্বার পৃষ্ঠার 1220 নাম্বার হাদিস মুসান্নাফে আবি সাহেবা লিখেছেন ইমাম আবি বকর ইবনে সাহেবা 6 নাম্বার খণ্ডের 10034 নাম্বার হাদিস আমি 5টা কিতাব হাদিসের কিতাবের হাওয়ালা দিলাম আর দরকার আছে নি দেওয়ার এবার রাসূল বলেছেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমার ইবনুল আশ রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি আমি জানতাম সহিহ হাদিসের এলাকার লোকেরা রাসূলকে খুব মহব্বত করে কিন্তু আমি রাসূলের নাম বললে বেশিরভাগ লোকই কিন্তু দরুদ পড়ে না খুব রাগ করেছেন নাকি আমার নবীর উপরে তাহলে দরুদ পড়েন না কেন
আর রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ 10টা রহমত তার জন্য নাজিল করে দেন আর ইবনে ওমর বলেছেন 10 গুণ সওয়াব থেকে বৃদ্ধি করতে করতে যার ভালোবাসা যত বেশি যার সম্পর্ক রাসূলের সাথে যত বেশি তাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 ضعفين بخاري مسلم رياض الصالحين كتاب الصوم 551 هجريতে লিখেছেন হাদিস নাম্বার 871 নাম্বার মুসলিম শরীফে 73 কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা আদম সন্তানের নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা كتب على ابن آدم حده من الزنا أدرك ذلك لا محالة فزنا العينين النظر وزنا اللسان المنطق واليدا في تزنيان زناه البتشب والفم يزني زناه القبل এবার হাদিসের বাংলা তরজমা ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম আদম সন্তানের সব লোকেরা জিনাকে বন্ধ করবে না আমার দেশে তিন প্রকার জিনাকারী পাওয়া যায় এক হলো পরকিয়া জিনাকারী আরেক হলো ভালোবাসার জিনাকারী আরেক হলো এক শ্রেণীর বৃদ্ধ জিনাকারী অনেক লোক অনেক বুড়া মানুষও বুড়া বয়সে জিনা করে কিনা দর বলেন আল্লাহর রাসূল বলেছেন সালাতাতুন লা ইউকাল্লিমুকুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি তিন প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না ولا يزكيهم الله তাদের পবিত্র করবেন না আর শাইখ জান যেই বুড়া বুড়া বয়সে ব্যভিচার করে বজ্জাত বুড়ো আছে না কতগুলো বজ্জাত বুড়ো আছে না কতগুলো বুড়ো বয়সে ব্যভিচার করে এদের সাথে আল্লাহ কথাও বলবেন না ولا يكلمهم الا يوم القيامه তবে ولا يزكيهم তবে আল্লাহ পবিত্র করবেন না এজন্য ছোট বালিকাদের বলছি ওই বুড়াদের কাছ থেকে সাবধান কথা কি বুঝতে পেরেছেন কিনা বলেছেন মোহাম্মদ মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10044 নাম্বার মুসনাদে বাজ্জার 861 নাম্বার হাদিসটি আপনার সামনে বললাম তাহলে রাসূল বলেছেন সেই হাদিসে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম আদম সন্তানের এক দল আছে যারা জিনা করেই যাবে ফাজিনাল আইনাইনিন নাদারু চোখের জিনা হলো কোন মেয়ের দিকে দেখা কোন মেয়ের দিকে দেখা কি যখন ফেসবুকে আপনি একটা মেয়ের সাথে কথা বলেন আপনার সাথে আরেকটা লোক কথা বলে তার নাম শয়তান কারণ আপনিও একা ওই মেয়েটাও একা এই জন্য ফেসবুকে যদি কোনো আলেমের কাছে কোনো মহিলার মাসালা জিজ্ঞেস করতে হয় স্বামীকে সামনে দাঁড় করিয়ে ভাইকে সামনে দাঁড় করিয়ে সৎ ভাইকে সামনে দাঁড় করিয়ে চাচাকে সামনে দাঁড় করিয়ে অথবা সৎ চাচাকে সামনে দাঁড় করিয়ে মামাকে সামনে দাঁড় করিয়ে অথবা সৎ মামাকে সামনে দাঁড় করিয়ে যারা তার মুহরিম আত্মীয় তাদের সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করতে হবে ওই আলেমের কাছে না হলে শয়তান তোমার মধ্যে শয়তানি উসওয়াসা ঢেলে দেবে কারণ তুমি যখন নির্জনে ফেসবুকেও কথা বলো ইল্লা কানা সালিফুহুমা শয়তান তৃতীয় আরেকজন কথা বলে তার নাম কি সুতরাং এটা কিন্তু নিরাপদ না এই সূক্ষ্মতিক সূক্ষ্ম চিন্তাটা অনেকেই করে না তাহলে চোখের জেনা হলো কোন মেয়ের দিকে দেখা বহেলা ভালোবাসা দিবসের দিন এটা হয় কিনা জোরে বলেন জি পায়ের জেনা হলো কোন মেয়েকে পাওয়ার জন্য গমন করা বলেছেন মোহাম্মদ আর দুই ঠোঁটের জেনা হলো জিনাকুল কুবালু দুই ঠোঁট দিয়ে চুম্বন করা কুব্বাল শব্দের অর্থ হলো চুমো দেওয়া ঠোঁট দিয়ে চুম্বন করে না সারা রাস্তার মধ্যে ঢাকাতে চলতে গেলে ভ্যালেন্টাইন ডির দিন ভাদ্র মাসের কুকুরগুলো এত নিচে নামে না শুয়ারগুলো এত নিচে নামে না এই ভালোবাসার শুয়ারগুলো তত নিচে নামে কথাকে বুঝতে পারছেন কিনা এই জন্য একটা ভালোভাবে জেনা করার একটি পায়তারা মাত্র এই জন্য আমি যুবকদেরকে বলি ভালো যদি তুমি বাঁচতে হও আমার আল্লাহকে ভালোবাসো ঠিক না বে ঠিক আমার আল্লাহ বললেন কেন আমারে ভালোবাসবা না يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان هي دنيا جين এবং মানুষ যদি আমি আল্লাহর দানা আল্লাহর পানি আল্লাহর আকাশ আল্লাহর জমিন তোমাদের ভালো না লাগে আল্লাহর আকাশ সীমানা ছেড়ে তোমরা বের হয়ে যাও মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ تنفذون لا تنفذون إلا بسلطان فبأي آلاء
ربكما تكذبان তোমরা যতই আমি আল্লাহর আকাশ সীমানা ছেড়ে বের হতে চাও আমি আল্লাহ বলছি যতই চেষ্টা করো না কেন আমি আল্লাহর আকাশ সীমানা ছেড়ে বের হতে পারবা না ঠিক কি না বলেন এজন্য ভালোবাসতে হবে কাকে জোরে বলেন কাকে ভালোবাসতে হবে উহিব্বুল্লাহ কাসীরান আমরা আল্লাহকে বেশি ভালোবাসি আর আল্লাহ বলেছেন যেই মুমিন আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহও সেই মুমিনদেরকে ভালোবাসি আল্লাহু ওয়ালিউল লাযীনা آمنوا يخرجهم من الظلمات إلى النور তাহলে যুবকরা এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ জি ফিতনা তো সবাব যুবকদের আরো কিছু ফিতনা আছে বর্তমানের মোবাইল ফোনের মধ্যে এই ফিতনার মধ্যে এলাকার অনেক বুড়োরাও জড়িত আছে কারা জড়িত আছে এই বুড়োরাও আসরের নামাজের পরে একটা খেলা খেলে আপনাদের দেশে রইতুন টেক্কা হট্টুন এটা নাম কি তাস খেলা আছে আপনাদের এলাকায় হয় এটা বেশি না কম বেশি আবার যুবকরা কিন্তু সরাসরি কার্ড খেলে না তারা এখন মোবাইলে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে দাবা খেলছে ঠিক কিনা বলেন আমি একখান হাদিস বলবো এরপরে কোনো বৃদ্ধ কোনো যুবক যদি মায়ের এক ফোঁটা দুধ পান করে থাকে এ যদি মায়ের হালাল সন্তান হয়ে থাকে আজীবনে কোনো দিনের তাস খেলা খেলবে না ঠিক কিনা বলেন কয় হুজুর বলেন কি হাদিসের অনুবাদ কর মুসান্নাফে আবি সাইবা 4044 নম্বর হাদিস 3 নম্বর বলিয়াম হাদিস অনুবাদ কর তাবারানি মুজামুল কবির 1953 নম্বর হাদিস অনুবাদ কর জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 10044 নম্বর হাদিস রাসূল বলেছেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله من لعب نردا نرشير او نرشيرا মাল লাইবা নারদা নারশিরিন আও নারশিরা কেউ যদি গুটি ক্রাম তাস দাবা কম্মারুন কোন গুটির খেলা খেলল কেউ যদি দাবা পাশা কম্মার কোন গুটির খেলা খেলল রসুল বলেন কালকিলি আকালাল লাহমাল খিনজিরি সেজন্য সরাসরি শুকুরের গুস্ত পান করলো কিসের গুস্ত খাইল আপনি তাস ধরলেন কিসের গুস্ত বক্ষণ করলেন কিসের গুস্ত বক্ষণ করলেন সুতরাং পেট ভর্তি শুকুরের গুস্ত খেয়ে আপনি মসজিদের দিকে যাবেন কেমনে কারণ আপনি তো শুকুর বক্ষণকারী বলেছেন মোহাম্মদ তোমার মজা না লাগলেও রসুল যা বলেছেন তা ঠিক তুমি না ছাড়তে পারলেও কালা সাবাকার রসুল্লাহ আমার নবী যা বলেন নিশ্চিত ঠিক বলেন কারণ আমার নবী সেই নবী ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না আমার আল্লাহ যা ওহি করেন আমার নবী শুধুমাত্র ওহির ভিত্তিতেই কথা বলেন ঠিক না বেটি হাদিস কিন্তু শেষ হয় নাই তারপর নবী বলেছেন কাল খিলি আকাল আল্লাহমাল খিনজির সে শুধু শুকুরের গোস্ত খায় না ওয়াসাবাগা ইয়াদাহু সেজন তার হাতকে তার পাকে শুকুরের রক্ত দিয়ে রঞ্জিত করে তার হাতে শুকুরের রক্ত লাগায় পায়ে শুকুরের রক্ত লাগায় মুখে শুকুরের রক্ত লাগায় চুলে শুকুরের রক্ত লাগায় যে ব্যক্তি তাস ক্লাম গুডি লুডু কিংবা ফ্রি ফায়ার কোনো গেমসের মধ্যে খেলে সেই বেটা এই কাজ করে এই কাজ করে কি আল্লাহকে পাওয়া সম্ভব এই হাদিস শোনার পর যদি কোনো বুড়োর এখনো পর্যন্ত ইমান জেগে না উঠে এটা বুড়োর নামে কলঙ্ক এই বুড়া হলো ওল্ড ইজ বোল্ড ঠিক না ঠিক এই হাদিস শুনে যদি কোনো যুবকের অন্তর ঠিক না হয় এই যুবক একেবারে গ্যাংলিং পচে নষ্ট হয়ে গেছে এজন্য যদি ফিরে আসতে হয় তোমাকে রসুলের আদেশ নিষেধ এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই খুব কষ্ট লাগতেছে জি দুইটা দুইটা ফিতনা নিয়ে কথা বললাম তাই না জি এই ফিতনা এখনো শেষ হয়নি অনেক লম্বাই ফিতনা যুবকদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফিতনা রয়েছে বর্তমান কিছু যুবকদেরকে দেখা যায় পরীক্ষার রেজাল্ট দিলে বনভোজনের নামে বিভিন্ন টলার পিকনিকের নামে তারা বনভোজনও করে আবার মনোভোজনও করে ঠিক না ঠিক সেখানে গান বাজনার আসর জমায় তারপরে চারদিকে গান বাজনা তৈরি করে গান বাজনা দিয়ে সমস্তকে নষ্ট করে এক শ্রেণীর লোকেরা ওয়াজ মাহফিল বাধা দেয় কেন জানেন
এটা তো কারণ আছে এক শ্রেণীর বক্তা আছে বক্তা নামের আম কাটের তক্তা টিকটিকি মৌলবীর গোষ্ঠী এক শ্রেণীর আছে এরকম যারা ওয়াজে শুধু সিল্লায় কুরআন নাই হাদিস নাই ইলম নাই কালাম নাই দলিল নাই খালি হুদাই সিল্লায় আছে না নাই এদেরকে আমাদের গভর্নমেন্ট লিগ্যাল নোটিশ পাঠিয়ে এদের মুখ বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দরজা খুলে গেছে আমরা জাতিকে শিখিয়েছি কিভাবে রেফারেন্স ভিত্তিক দলিল ভিত্তিক কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক ঘন্টার পর ঘন্টা দলিল সহকারে আরবি এবারত সহকারে বক্তব্য করা যায় কিন্তু যারা সোনাবানের কিচ্ছা বলেছে যারা পরিমণির পেটের কয়টা বাজের ওয়াজ করেছে তারা তো শেষ হয়ে গেছে কারণ তাদের তো কোনো দলিল নেই সমস্ত কথাবার্তা ঠিক না বলি আর আমাদের আমাদের কপাল খুলে গেছে কারণ দিন যত উন্নত হবে মানুষের বুদ্ধি মানুষের উদ্দীপ্ততা আরো উন্নত হবে তাই আমরা ধর্মের নামে কোনো অধর্ম প্রচার করব না আমার দায়িত্ব শুধু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আমার আল্লাহ তা রাসূল বলেছেন রাসূল কাল্লা বলেছেন হে নবী আপনি কেবল তার ওয়াজ করেন যা আমি আল্লাহ আপনাকে আকাশ থেকে নাজিল করেছি সূরা মায়দার 66 নম্বর আয়াত এটি তাহলে কি বুঝলেন এগুলো করতে যাবে না এই যে যুবকরা যে কাজগুলো করে এর মধ্যে একটি কাজ হলো এটি সরাসরি খুলেই বলে ফেলি রাগ করবেন না তো এটা এই এলাকার যুবকদের একটি অন্যতম প্রবলেম এই এলাকার বুড়াদের অন্যতম প্রবলেম সেটা হলো গান বাজনায় লিপ্ত হওয়া আপনাদের দেশে গান বাজনা করে আবার চায়ের দোকানে তো চলে টিভি টেলিভিশনের ঠিক না বে ঠিক আমি আমার কথা বলবো না আমি প্রথমে রসূলের কথা বলবো যেই বৃদ্ধ গান শুনবে সেই বৃদ্ধ বৃদ্ধ শূকর যেই বৃদ্ধা গান শুনবে সেই বৃদ্ধা শূকরনি যেই যুবক গান শুনবে সেই যুবকও শূকর যেই যুবতী গান শুনবে সেই যুবতী শূকরনি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা আমি আরবি বলবো দলিল দিব আবার আমি রিপিট করছি যেই বৃদ্ধ বৃদ্ধ বুঝেন বুঝেন নি মুনায় বৃদ্ধ ঘুম শরীফে চলে গেছেন মুরব্বী বৃদ্ধ বুঝেন আপনাদের যে বৃদ্ধরে কি বলে কি বলে বুড়া বুড়ি না বুড়া বুড়ি আচ্ছা যাক যেই বুড়া গান শুনে সেই বুড়া বুড়া শুকর যেই বুড়ি গান শুনে সেই বুড়ি বুড়ি শুকরনি যেই ছুকরি গান শুনে সেই সুকরি সুকরি শুকর যে সুকরা গান শুনে সেই সুকরা সুকরা শুকর বলেছেন মুহাম্মদ এবার আমি যদি আপনাকে কোরআন হাদিস দিয়ে শুকর প্রমাণ করতে না পারি তো জুতো মারবেন আমি গাল পাটবো থাপ্পড় দেবেন 16টা খসার পর আবার পেতে দেব বাকি 16টা খসায় নেবেন কিন্তু যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে গান বাজনা হারাম আমি ঘোষণা দিতে পারি কোন মায়ার বাটা যদি হালাল হয়ে থাকে তার জন্য জীবনে কোনোদিন গান বাজনা হবে না কারণ আমার রসুল যা বলেছেন তাই চূড়ান্ত হুজুর কোন কিতাবে আছে আমি নিকটতম মুহাদ্দিসের দলিল থেকে শুরু করলাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাম শুনেছেন তো তিনি আরবিতে একখানা দুইখানা বিশেষ কিতাব লিখেছেন একটা হলো সিলসিলা সহিহা প্রচলিত জয়ীফ এবং জাল হাদিস সিরিজ এটা হলো সহি হাদিসের সিরিজ আর হলো দঈফা দুর্বল হাদিসের সিরিজ এই সিলসিলা সহিহার 15,069 নাম্বার হাদিস দ্বারা কুতনি থেকে হাদিসটি সংকলন করেছেন নাসিরউদ্দিন আলবানী একই হাদিস তাবারানিতে উল্লেখ রয়েছে ইমাম বুখারি আরেকটি কন্ঠ তারিখুল কবীরের ভিতরে তিনি হাদিসটি এনেছেন হাদিস সহি হলে কোনো মায়ের বেটার সন্দেহ করার কোনো অবকাশ وعن عبد الله ابن عباس رضي الله عنه قال قال رسول الله ابن عباس رضي الله تعالى عنه বলেছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর কি হন না যাই না ফতোয়া আব্বাস নবীর চাচা আব্বাসের পোলাও নবীর চাচা ইবনে মানে পুত্র আর আব্বাস মানে আব্বাসের পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো রাসূলের আপন চাচাতো ভাই জানেন তো বিশ্বনবী বলেছেন পাঁচজন ব্যক্তির চেহারা
আল্লাহর নবীর মতন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে ব্যক্তি হাসানকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো কারণ হাসানের চেহারা আল্লাহর নবীর মতন ছিল যে ব্যক্তি হুসাইনকে দেখলো সে যেন আমার নবীকেই দেখলো কারণ হুসাইনের চেহারা আল্লাহর নবীর মতন ছিল যে ব্যক্তি ইবনে আব্বাসকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো ইবনে আব্বাস রাসূলকে দেখে সামান্য একটু কুলির পানি ইবনে আব্বাসের মুখের মধ্যে রাসূল নিক্ষেপ করেছিলেন আর দোয়া করেছিলেন আল্লাহুম্মা তাফাক্কাহু ফিদ্দিন আল্লাহ তুমি দ্বীনের ব্যাপারে তারে ফকিহ বানাও রাসূলের দোয়া কবুল হয়ে গেছে ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন পৃথিবীতে যত কোরআনের ব্যাখ্যাকারী জন্মগ্রহণ করবে ইবনে আব্বাসের চাইতে বড় ব্যাখ্যাকারী কোনোদিন জন্মগ্রহণ করবে না ইবনে আব্বাস যখন মৃত্যুবরণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই ছিলেন মোহাম্মদ ইবনে আল হানাফিয়া রাহিমাহুল্লাহ তিনি বিশিষ্ট তাবেঈ আপনারা হয়তো অনেকেই জানেন শুধুমাত্র আলীর মনে হয় দুইজন পুত্র হাসান আর কি কিন্তু সাইয়েদানা আলীর 11 জন সন্তান ছিল কয়জন হাসান ইবনে আলী হুসাইন ইবনে আলী মুকাররম ইবনে আলী মুহসিন ইবনে আলী ওমর ইবনে আলী ওসমান ইবনে আলী আব্বাস ইবনে আলী সাজ্জাদ ইবনে আলী মোহাম্মদ ইবনে আল হানাফিয়া ইবনে আলী এই 11 জন সন্তান ছিল আলীর আপনারা তো জানেন না শুধু কারবালাই হুসাইনের সাথে তার 6 জন ভাই শাহাদাত বরণ করেন সুবহানাল্লাহ আর কারবালার পরে হুসাইনের যে ছোট ভাই ছিলেন ইবনে হানাফিয়া তিনি প্রত্যেক কারবালার খুনিদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে হত্যা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের বদলা তিনি নিতে সক্ষম হয়েছিলেন শেষ পর্যন্ত তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মুখতার সাকাফিকে দিয়ে হত্যা করিয়ে কাবা করে তার লক তার মস্তক লুটের বলেছিলেন মোহাম্মদ হানাফিয়া রাহমাতুল্লাহ আলাই যে এই লোকটা আমার ভাই জাল হাইয়া দেখতে পেয়েছো তার ভিতর সাপ ঢুকেছে এই লোকটা আমার ভাই হুসাইনকে হত্যা করেছে এই লোকটাকে আনাস ইবনে মালিক বলেছিল উবাইদুল্লাহকে যে এই যে হুসাইনের অভিজাত্য মাথাটা এই মাথাটাকে দিয়ে খোসায় না কারণ আমি রসুল দেখেছি হুসাইনকে মহাব্বত করে আমার রসুল কুব্বালাতু আইনাইন দুই কপালের মাঝখানে বা কুব্বালাতু উলুকি ঘাড়ের মাঝখানে চুমু খেতে দেখেছি তার জায়গাটা আলো বিচ্ছুরিত হচ্ছিল নূর বিচ্ছুরিত হচ্ছিল বিদায়া ওয়া নেহিয়া দশম খণ্ড 138 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তারিখে দিমাস্ক 80 খণ্ড সমাপ্ত কিতাবটি 41 নম্বর খণ্ডের কারবালার কাহিনী অধ্যায়ে ইমাম ইবনে হাইসামি রহমতুল্লাহ আলাই এটা উল্লেখ করেছেন আমি বলছিলাম সেই ইবনে আব্বাসের কথা ইবনে আব্বাস বলেছেন রসুল আমাকে বলেছেন কে বলেছেন সাইয়াকুনু ফি আখিরিজ জামান কামতির পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হবে আলা তুআমিন ও শারাবিন রাতের বেলায় তারা গান বাজনা করবে ওয়ালাহবিন রাতের বেলায় তারা গান বাজনা করবে আর তারা মদ্যপান করবে কয়টা অপরাধ করবে এক নাম্বার তারা মদ্যপান করবে দুই নাম্বার লাহবিন কি করবে ফায়াসবাহু কদমাসাখু কারাদাতাল ওয়া খানাজির তাদের চেহারাকে বিকৃতি করে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে কি করে দেওয়া হবে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে বলেছেন মোহাম্মদ হাদিস সহিহ হওয়া দরকার দিয়েছি এর পরেও যারা বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাজাবে আর যে সমস্ত মসজিদের হুজুর কুকুরের মতন 12 হাত লম্বা জিব্বা বের করে দাওয়াত খেতে যাবে এই হুজুরদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত এরাই সমাজের মধ্যে এগুলো ছড়িয়ে দিয়েছে তাবি আমাস রহমতুল্লাহ আলাই বলেছেন যে বিয়েতে গান বাজনা বাজে এক লোকমা খাবার খাওয়া হালাল নয় কারণ আমি বলিনি বলেছেন মোহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই 3031 নম্বর হাদিস ওয়া আন আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم ابن مسعود رضي الله تعالى عنه বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা
দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ এর মধ্যে একটি হলো মিসমারুন ইনদা নিমা আনন্দের সময় গান বাজনা বাজানো ওয়ারান্নাতুন ইনদা মুসিবা এবং বিপদের সময় হাউমাউ করে কান্নাকাটি করা আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ঘরে এখন 42টা হিন্দি চ্যানেল এইজন্য স্টার জলসায় যেগুলো অভিনয় করে এগুলো সবগুলো ব্যবসা এইভাবে শুকর খাওয়া হয় না যেভাবে আমেরিকায় শুকর খাওয়া হয় ঠিক না বে ঠিক শুকরের একটা বৈশিষ্ট্য হলো শুকর যখন ব্যবিচার করার দরকার পড়ে সব শুকরগুলোকে একত্রিত করে সে ব্যবিচার করতে যায় অন্য শুকরদের সেভাবে দেখো আমি কত বড় যৌন পুরুষ এই কাজগুলা যখন যে করে এই শুকরের গুস্ত খাইলে তাদের উপর তার প্রভাব পড়ে কিনা বলেন এইজন্য আমার ধর্মে শুকর নাই মুসলমানের চরিত্র এইজন্য বাদামি রঙের ইংরেজ মত হয় নাই ঠিক কিনা বলেন আমার ধর্মে এইজন্য শুকর খাওয়া কি ওয়াদামু লাহমাল খিনজির আমার আল্লাহ রক্ত এবং শুকরের গোশতকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আর আমেরিকার সকালবেলার নাস্তা হলো সোয়াইন আর ওয়াইন সোয়াইন বুঝেন তো সোয়াইন হলো তুলতুলে নরম শুয়োরকে বলে আর ওয়াইন বলা হয় কাকে ওয়াইন মানে কি মত ওয়াইন মানে কি মত তাহলে যারা সোয়াইনের ওয়াইন সকালে খায় তাদের চরিত্র কেমনটা হওয়ার দরকার বলেন আর আমার দেশে কেবলমাত্র গান বাজনা শুনে শুকুরের চরিত্র অর্জন করেছে এই জন্য আমার দেশে জেনা ব্যবচার সব জায়গা ছড়িয়ে পড়েছে এই জন্য ওই জন্য সমস্ত রকমের গান বাজনা ক্রয় করা বিক্রয় করা হালাল না হারাম কিছুদিন পরে আসবে আরো মজার কাহিনী এসো হে বৈশাখ এসো এসো চোদ্দ গোষ্ঠী মিলান আসবে আর এখানে গান গাইবে আর যুবকরা বলবে বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো তুমি কাঁদবে আমি চাই না আর স্কুলের শিক্ষক সুন্দর করে একটা ক্লিন সেপ করে এখানে বসবেন মেয়েরা তার সামনে উলঙ্গ হয়ে সারিবদ্ধ হয়ে এসো হে বৈশাখ এসো এসো নাচতে শুরু করবে আর রাসূল বলেছেন সেই দিন বেশি দূরে না যেই দিন লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া তামানুহুন্না হারামুন গান বাজনা ক্রয় করা হারাম গায়িকাদের ক্রয় করা হারাম তাদের নৃত্য করে তাদের কাছ থেকে পয়সা ইনকাম করা হারাম তুমি তুমি চায়ের দোকান দিয়েছো ভালো কথা রুটি রোজগার হয়তো তোমার কম হয় আবার সুন্দর হয় কিন্তু চায়ের দোকানে তুমি সিনেমা ছেড়ে চায়ের দোকানে সিনেমা বিক্রি করে যে ইনকাম করেছো ওইটা চার আনা পর্যন্ত তোমার জন্য হালাল হয় না কারণ ওটা তোমার চায়ের দোকান না ওইটা তোমার সিনেমার দোকান বানিয়ে ফেলেছো কথা মনে হয় বুঝেন নাই আবার এক শ্রেণীর লোকেরা বলে নাম বলবো না নাম বললে উপায় নাই চাকরি থাকবে না কয় হুজুর গান বাজনা হারাম হারাম না গান বাজনা হালাল কোরআনুল কারিমের কোন জায়গায় নাকি গান বাজনা হারাম হওয়ার কথা নাই নবীজির হাদিসে কোথাও নাকি গান বাজনা হারাম হওয়ার কথা নাই তারা আবার গান বানায় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফির ঘামছিল কেন সেই দিন করিস না গন্ডগোল বিল্লাল কেন বাজায় ঢোল আছে না নাই আর আমার নবী বলেছেন হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কু হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ হারাম করা হয়েছে গান বাজনাকে হারাম করা হয়েছে সমস্ত ধরনের বাদ্যযন্ত্রকে তবে এক শ্রেণীর গান আপনার জন্য হালাল যেগুলো জাগরণী আমার পূর্বে সুন্দর একটা জাগরণী দিয়েছেন যেই জাগরণী শুনলে পরে ইমানের মধ্যে স্পিরিচুয়াল তৈরি হয় আমার একজন বন্ধু বড় ভাই ছিলেন জাগরণী গেতে গেতে স্টেজের মধ্যে ইন্তিকাল করেছেন তার নাম আপনাদের মনে আছে তো তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হাসান ইবনে সাবিত যখন তিনি ইহুদিদের বিরুদ্ধে কবিতা লিখেন রাসূল বলেন হাসান তুমি যখন ইহুদিদের বিরুদ্ধে কবিতা লিখো জিব্রাইল আলাইহি সাল্লামের শক্তি তোমার কবিতার শক্তির সাথে আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যোগ করে দেন আপনি গান গাবেন কোন গান বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় এই গানগুলো হালাল না হারাম
সত্যের সেনানীরা নেবে না কবি ইসলাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম সত্যের সেনানীরা নেবে না কবি ইসলাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম এগুলো হলো প্যারোডি সংগীত এই সংগীত আপনাকে উদ্বলিত করতে পারে আমি বলবো তবু এগুলো বর্জন করার কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নেওয়ার জন্য কিন্তু যে একেবারে ছাড়তে পারে না তাদের জন্য ইসলামী শিক্ষা সাহিত্য সংস্কৃতিকে ঠিক রেখে বাদ্যদন্ত মিশ্রিত গান থেকে ফিরে গিয়ে সুস্থ তাহজিব তামুদ্দুনের ভিত্তিতে এই সংস্কৃতিগুলো চর্চা করা উচিত নাকি বলেন জি তাহলে যুবকরা তো এই ফিতনাগুলো করে তারপরে আবার অনেকেই বেশি স্মার্ট হয়ে গেছে আগে লুঙ্গি খুলে পাগড়ি বান্দার মতো অবস্থা হয়ে গেছে আছে না কিছু লোকের এখন আবার মোবাইলের মধ্যে কোরআনুল কারিমের আয়াতগুলো রিংটোন দিয়েছে কয় লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে কয় হুজুর খুব সুন্দর পাগড়িটা না নিজ দিয়ে লুঙ্গির খবর নেই তুমি যখন কোরআনের আয়াত দিয়ে রিংটোন লাগাইলা টয়লেটের মধ্যে ঢুকেছো আর রিংটোন বেজে উঠেছে সাব্বিহিসমা রাব্বিকাল আআলা আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা তখন আপনি বলেন কোরআনটা কোথায় বাজলো টয়লেটের ভিতরে এই জন্য কোরআনুল কারিমের আয়াত কি মোবাইলের রিংটোন বানানো আপনার জন্য হালাল না আবার বাদ্যযন্ত্র দেওয়াও আপনার জন্য হালাল না আপনি দেশাত্মবোধক কোনো গান বিপ কিংবা ভাইব্রেশন দিবেন যাতে বোঝা যায় এটাই শুধুমাত্র আপনার জন্য হালাল বুঝতে পারছেন তো আচ্ছা তাহলে গান বাজনা যুবকদের গেল এবার যুবকদের আরেকটি ফিতনা নিয়ে কথা বলি বলবো কি না জি এখানে বাংলা হাদিসের অ্যাপস আছে মোবাইলে কার কার আচ্ছা আপনি এখন হাদিস সম্বারে যাবেন 1668 নাম্বার হাদিসটা খুলবেন বাংলা হাদিস অ্যাপসের হাদিস সম্বারে যাবেন 1668 নাম্বার হাদিসে যাবেন বড় কঠিন একটি ফতোয়া আপনাকে দেব হয়তো অনেকেই শুনেছেন অনেকে শুনেন নাই বলবো এটা আর আমার ফতোয়া মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার ফতোয়া মানে কি আমার ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা নাই আমার ফতোয়া তো তখন আসবে যখন আমার রাসূলের হাদিস থাকবে না আমি তো রাসূলের হাদিসের অনুবাদ করেই তো শেষ করতে পারি নাই ফতোয়া দেওয়ার সময়টা পাবো কোথায় কখন তাই না যুবকদের আরেকটা বদ অভ্যাস আছে বুড়োদের আরেকটা বদ অভ্যাস আছে অনেক মানুষ সতর্ক করে যে হুজুর জর্দা পাতা খাওয়া গুল পাতা খাওয়া নেশাদার দ্রব্য খাওয়া এগুলো নাকি মাখরু হয় আপনাদের দেশে এই ফতোয়া আছে আচ্ছা আপনারা খান না তো বিড়ি খায় না মনে হয় কেউ এলাকায় আচ্ছা প্রথমে আমরা জেনে নেই মাখরু এটা দলিল আছে কিনা আমি হানাফি মাজহাবের কথা দিয়ে বলছি কোন মাজহাব যারা হানাফি আমার কথা শুনছেন তারা জেনে থাকবেন হানাফি মাজহাবের একটি গুরুত্বপূর্ণ উসুলের কিতাব হলো নুরুল আনোয়ার তাআমালুন নাসি হুজ্জাতান মোল্লা জিউন লিখেছেন এই পৃথিবীতে হানাফিতে দুইজন উসুলবিদ শ্রেষ্ঠ উসুলবিদ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই ইমামে শাতিবি রহমতুল্লাহ আলাই আর সালাফিদের মধ্যে বিখ্যাত উসুলবিদ হলেন ইমামে ইবনুল কাইয়ুম আল জাউজি রহমতুল্লাহ আলাই এরা উসুলবিদ আলেম কথা বুঝতে পারছেন কিনা ফিকহের উসুল বর্ণনা করেছেন তো মোল্লা জিউন লিখেছেন মাখরু হলো দুই রকম মাখরু তাহরিমি আর মাখরু তানজিহি তো সিগারেট গুল জর্দা সাদা পাতা এগুলোর মধ্যে ক্ষতি থাকার কারণে বর্তমান হানাফি মাজহাবের সব থেকে বড় আলেম আল্লামা তাকি উসমানি আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ মুফতি শফির প্রধান ছেলে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ছিলেন বর্তমানে প্রায় 2800 বেশি কিতাব উর্দুতে তিনি লিখেছেন এই পর্যন্ত এত কিতাব তার মতো আর কেউ লিখতে পারে নাই তিনি হলেন আল্লামা তাকি উসমানি তিনি একখানা গ্রন্থ লিখেছেন ফিকহি মাকালাতের চতুর্থ খণ্ড উর্দু 103 নম্বর পৃষ্ঠায় আরেকটি গ্রন্থ আপকা মাসআলা আউর উন কাহাল এই গ্রন্থের 102 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে মাখরু তাহরিম মানা কা মানা মাখরু তাহরিম শব্দের অর্থ হলো লা ইয়াজুজু ফি শরিয়াতি শরিয়াতে যে জিনিসটা জায়েজ নেই হানাফি মাযহাবের উসুল অনুযায়ী কেউ যদি দুইবার মাখরু তাহরিমি করে তাহলে একটি কাবিরা গুনাহ বড় গুনাহ হবে
তাহলে কেউ যদি দুইবার সিগারেট খায় হানাফি মাযহাব মোতাবেক এটা কি হারাম হবে কি গুনাহ হবে কেউ যদি দুইবার জর্দা পাতা খায় হানাফি মাযহাব রাসূল অনুযায়ী এটা হারাম হবে কি গুনাহ হবে কেউ যদি দুইবার গুল লাগায় হানাফি মাযহাব রাসূল দিয়ে এটা কবিরা গুনাহ হবে আর কি হবে হারাম হবে এবার আমাদের দলিল কি আমাদের দলিল সরাসরি রাসূলের হাদিস রাসূলের কি কোন কিতাবের প্রথম দলিল সুনান নাসাই দুই নাম্বার ভলিউম 106 নাম্বার পৃষ্ঠার 4034 নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন কুফার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বলেছি ওয়ান নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াস সাবিবি ওয়াল কিনতাতি ওয়াজ যুরাতি ওয়া ইন্নি আনহারকুম কুল্লু মুসকির নেশা তৈরি হয় আঙ্গুর থেকে জাইতুন থেকে জব থেকে ভুট্টা থেকে কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামন যা থেকে নেশা তৈরি হয় তা তোমার জন্য হারাম মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন যা খেলে পরে সামান্য পরিমাণ কিংবা বেশি পরিমাণ সৃষ্টি হয় তা তোমার জন্য কি অল্প খাইলে কি বেশি খাইলে কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবার জোরদার কৌটার মধ্যে দেখবেন গলার ছবি দিয়ে ক্যান্সারের ছবি ঝুলানো আছে তার মানে জর্দা কোম্পানিও জানে এই জর্দা বেশি পরিমাণে খেলে পরে তুমি বাবা খাও আর দাদা খাও আর রতন জর্দা খাও আর যেই জর্দা খাও এটা খেলে পরে তোমার গলার মধ্যে ক্যান্সার হয় এখন আপনি বলেন জেনে বুঝে বিষ পান করা আপনার জন্য হালাল না হারাম আর আমার আল্লাহ বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা খবরদার নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে তা খায় আমার মসজিদের বাবা হুজুরে যা খায় না শিয়াল বিড়াল শুকোরে তা খায় আমার মসজিদের বড় হুজুরে ঠিক না বা ঠিক জর্দা গুল শুকর রে দেন খায় না কুকুর রে দেন খায় না বিড়াল রে দেন কোনোদিন সুখেও না বিড়ালে খায় না শুকরে খায় না কিন্তু বড় হুজুর খায় কেমনে যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে তা খায় আমার মসজিদের বাবা হুজুরে পানার জর্দা আবার সিলেট এলাকায় গেলাম সিলেট এলাকায় সুন্দর করে পানের দোয়া শিখিয়েছে কয় হুজুর পানের দোয়া শিখছেন নি আমি কই শিখাইলাম আমারে কয় আল্লাহুম্মা বারিক লানা ফীমা তুমবুলানা আমি বললাম না না এবার বলতে মানা এবার শুধু শোনা আল্লাহুম্মা বারিক লানা ফীমা তুমবুলানা ঘন ঘন বিড়ি টানা মাঝখানে গাঁজা টানা মরার আগে বাবাও টানা আছে না নাই এবার রাসূলুল্লাহর চূড়ান্ত ফতোয়া হলো যে ব্যক্তি সিগারেটে এক টান দিবে গুলে এক টান দিবে জর্দা পাতায় একবার জিব্বা লাগাবে ইচ্ছাকৃতভাবে কাঁচা সুপারি খাবে ইচ্ছাকৃতভাবে কাঁচা সুপারিও একটা নেশা এটা নেশা খাওয়া এটা নেশা কি নেশা না এটা প্রমাণ করার জন্য আমি নিজেই একদিন কাঁচা সুপারি খেয়েছি আমি শুনেছি চাঁদ সূর্যের পৃথিবীর চারদিকে ঘুরে আবার বলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে কিন্তু কাঁচা সুপারি খেয়ে মনে হয়েছে সূর্য ঘুরলেও ঘুরতে পারে পৃথিবী ঘুরলেও ঘুরতে পারে গোটা দুনিয়াটা আমার মাথায় বন বন করে ঘুরে কাঁচা সুপারি খাওয়ার প্রতিক্রিয়া কি সুপারি কাঁচা সুপারি খাওয়ার প্রতিক্রিয়া কাঁচা মাথা গরম হয়ে যায় তাই না মুরব্বি ঠিক বলেছে ঠিক বলেছে না আচ্ছা এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হলো আমি ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি রাসূলের ফতোয়া কার ফতোয়া যে ব্যক্তি এক চিমটি জর্দা পাতা পান করে এক টান রশিদা বিড়ি গোল্লি বেনজন বাবা হোক্কা জর্দা গোল তারপরে ফেন্সিরিলের এক টান দেয় ও যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করে টান দিয়েছো তোমার মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে জেনা হয়েছে বলেছেন মোহাম্মদ কি জন্য বলছেন আমি হাদিসটা বের করতে আইনা দেখাইলে সুন্দর দেখা যেত রসুল বলেছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করে টান দিয়েছে তাহলে মা খালা ফুপুর সাথে জেনা করতে কে কে চান কিন্তু আপনি তো সিগারেট খেলে আপনার মায়ের সাথে খালার সাথে আর মহিলারা জর্দা খেলে বুড়ি তার বাবার সাথে তার মামার সাথে তার চাচার সাথে জেনা করে এরকম জেনা করতে চান কেউ হুজুর এটা কোনো কথা
এটা তো হাদিস আমি হাদিস বলবো আপনি শুনবেন কয় হুজুর কোন কিতাবে আছে বাংলা হাদিসের দলিল দিয়েছি বাংলা কিতাব থেকে আগে দেখো হাদিস সম্বার 1668 নাম্বার হাদিসের মান দেওয়া আছে হাদিসটি সহি এবার আরবি কিতাব হুজুর বাংলা আমরা মানি না এবার আরবের বিদ্যাসাগরদেরকে দলিল দেই তাবারানি মুজামুল কবীরের 3345 নাম্বার হাদিস তাবারানি শরীফে হাদিসটি রয়েছে আমার নবী বলেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله পিছনের লোকেরা রাসূলের সাথে বেয়াদবি করেন নাকি তাহলে বলেন قال رسول الله হাদিসটা বর্ণনা করেছেন কে عبد الله ابن عباس তিনি বলেছেন আল খমরু উম্মুল ফাওয়াহিশ নেশা হলো সমগ্র গুনাহের মা আল খমরু উম্মুল ফাওয়াহিশ নেশা হলো সমগ্র গুনাহের মা নেশা হলো সমগ্র গুনার কি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তারপরে বলেছেন ফাওয়াকা আলা উম্মিহি ওয়া কালাতিহি ওয়া আম্মাতিহি কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সেজন্য তার মা সেজন্য তার খালা সেজন্য তার ফুপুর সাথে জেনা করে কে বলেছেন কে বলেছেন কলিজা কলিজা জুড়ে বলেন বিড়ি খাওয়ার এত মজা লাগে কেন যখনই এক টান দিবেন কমপ্লিট করে ফেললেন মা আর খালা ফুপুর সাথে আকাম করা করবেন আর যার এই কথা শুনে তার মায়ের সাথে খালার সাথে যেটা করতে মনে চায় মা যদি মরে যায় খালা যদি মরে যায় ফুপু যদি মরে যায় মরা খালা মা ফুপুর সাথে যেটা করতে যে বেদবের মন চায় সেজন্য বিড়িতে মুখ লাগায় সেজন্য দরজায় মুখ লাগায় সেজন্য গুলে মুখ লাগায় যুত ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনের নীল আকাশের নিচে জমিনের উপরে কোন মায়ের বেটা যদি জন্মগ্রহণ করে থাকে পারলে আমার এই হাদিসটাকে উল্টাক দেখি তো দেখি কতটুকু মায়ের দুধ পান করেছে হাদিস বলার দরকার বলেছি বাংলা দলিল দরকার দিয়েছি আরবি দলিল দরকার দিয়েছি আরবি এবরত পড়া দরকার পড়েছি অনুবাদ করার দরকার করে দিয়েছি কোন বেটা আছে এটা বিরোধিতা করার না এটা হাদিস আছে মনে হয় এর আগে কোনোদিন শুনেন নাই হাদিস না শুনছেন কিন্তু বাংলা হাদিস অ্যাপসের 1668 নম্বরে এই হাদিসটা দেওয়া আছে এখন কয় কি শুনে মানতেছে না না মানলে আমার তো কিছু করার নাই আমাকে আনছেন কোরআন হাদিসের ওয়াজ করার জন্য কোত্থেকে এতদিন আওয়াজ মাহফিল শুনছেন আপনারা আওয়াজ মাহফিল বুঝেন নাই আসে মাইক দিয়ে কতগুলো আওয়াজ মাহফিল করে কোরআন নেই হাদিস নেই কি সুরে সুরে হেলালি কারি বেলালি নেচে কুদে একাকার জানে না এক ছোটা কোরআন হাদিস ঠিক না পড়ে নাই কোনোদিন উলুমুল হাদিসের একটা কিতাব উসুল হাদিসের একটা কিতাব বেটা আমার কাছে সবসময় আলহামদুলিল্লাহ 24,000 হাদিসের কিতাব মজুদ থাকে একটা সফটওয়্যারের মধ্যে কয় হাজার জোরে বলেন তুমি বলবে এক ক্লিক দিব চলে আসবে সব শরিয়াত এত সহজ করে দিয়েছেন আমার আল্লাহ সুতরাং ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই কথা বুঝতে পারছেন কিনা জি ভুল ধরতে হলে এলমি ভুল ধরতে হবে গালিগালাজ দেওয়া এটা চোর বাপ্পারদের স্বভাব কথা বুঝতে পারছেন কিনা ভুল ধরতে গেলে এলমি ভুল ধরতে হবে হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে হুজুর আপনার এই হাদিস সহি না কিন্তু আপনি যদি না দিলে গালি দেন আমার তো কিছুই করার নাই তাহলে এই যে যে নেশাদার দ্রব্য পান করে মসজিদে যান আপনাদের এলাকায় পাঠা চিনেন পাঠা বকরা এক বকরা তো এক বকরি এই পাঠা দইল্লা পাঠা আছে না এই পাঠার শরীরে যত গন্ধ 70টা পাঠার শরীরে যত গন্ধ বিড়ি আর জর্দাখোরের মুখ দিয়ে তার থেকে বেশি গন্ধ যার সামনে যার সামনে মাখলুকি থাকতে পারে না ফেরেস্তা থাকে কি করে মহস্তানগড় চিনেন কোথায় বিড়ি খাচ্ছে আর গান গাইতেছে দয়াল বাবারে কবুল করো আমারে নতুন করে দেখছি যে আমি বললাম বাবা বিড়ি খাইলে রহমতের ফেরেস্তা থাকে না কয় হুজুর খুব ভালো ফেরেস্তাও নাই আমার তো কোনো গুনাও নাই যুক্তি আছে না নাই আমি বললাম রহমতের ফেরেস্তা নাই কিন্তু তোরে কিলানের জন্য গজবের ফেরেস্তা আছে না নাই রহমতের ফেরেস্তাও আছে আবার
গজবের কাজ লেখার জন্য ফেরেশতা আছে না নাই ভালো করলে ভালো লেখে মন্দ করলে মন্দ লেখে ঠিক কিনা বে ঠিক ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুন কিরামাল কাতিবিন আমার দুই কান্দে কয়জন ফেরেশতা আপনার কান্দে দুইজন আমার কান্দে দুইজন হইল কয়জন আর এই সবগুলোর কান্দে দুইজন কোলে কয়জন হইল এইজন্যই বলে অজ্ঞতা কেরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা না কেরাম শব্দের অর্থ সম্মানিত আর কাতিব শব্দের অর্থ লেখক আমার আল্লাহ ভালো করে জানেন তার সম্মানিত লেখক ফেরেশতার সংখ্যা কত এইজন্য দুইজন অনুবাদ করা আপনার জন্য আকীদাগত ভুল আল্লাহই ভালো জানেন তার ফেরেশতা কত আল্লাহ রাসূল বলেছেন এই আকাশের চার আঙ্গুল জায়গা বাকি নাই যেখানে শিংমাস যেমন কাবার মধ্যে ক্যাত ক্যাত করতে থাকে এই আকাশের চার আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা মওজুদ করে রাখেন নাই কি বুঝলেন প্রত্যেকটা বৃষ্টির জন্য এক একটা করে ফেরেশতা নিয়োগ দিয়েছেন কে দুহুরা ওয়া লাহুম আযাবু ওয়াসিব ইল্লা মান কতিফাল কতবাত ফাআতমাহু শিহাবুন তাকীফ সূরা সফফাতের 9 নম্বর আয়াত যখন শয়তান তথ্য চুরি করার জন্য যায় তখন তার উপর শয়তান তারা নিক্ষেপ করে দেখবেন আকাশে ছায়া থাকলে অনেক সময় ফস করে তারা দৌড় দেয় তারা কি আপনার 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 শালার বিয়ের বাতি নাকি ওটা তারা ফুটতেছে এখানে ওইটার মানে হলো শয়তানকে তারা নিক্ষেপ করা হয় যাতে শয়তান উপরে তথ্য চুরি করার জন্য যেতে না পারে আল্লাহ প্রত্যেকটা জায়গায় কি রেখে দিয়েছেন ফেরেশতা আসসামা ইদাতিল بروج واليوم الموعود وشاهد ومشهود سبحان الله بحمده جي تاহলে এই খান থেকে শিখলাম যাদের হায়া আছে লজ্জা আছে শরম আছে ঈমান আছে তারা আর কোনোদিন এই নেশাদার দ্রব্য স্পর্শ করবে না ঠিক কিনা বলেন ঠিক আমার মনে হয় এত কঠিন ভাবে আপনাদের মৌলভী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দেয় নাই তাই না এজন্য আমি দিলাম আজকে রাসূলের কথা আমার কথা না আপনি যদি আমারে গালি দেন কাকে গালি দিলেন রাসূলকে গালি দিলেন হাদিস উল্লেখ করে দিয়েছি আপনারা বের করে পড়ুন দেখুন শিখুন এবং এই সমস্ত পাপের কাছ থেকে ফিরে আসুন এরপরে কয় যে যে ওয়াস যতই করেন না কেন লাগলে মাগার বাসুমার কয়দিন খাইয়াই মরি খালি খাইবো আর মরবো তাতে তাতে আমার কোনো কিছু হবে না আপনার সামনে আমি দলিল ছুড়ে দিলাম আজকে থেকে তওবা করেন আর তাইবি মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালাহু আল্লাহ আপনাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র করে দেবেন এবার সর্বশেষ একটা ফেতনা নিয়ে কথা বলে আলোচনার আমি কনক্লুশন টানবো চলছেই তো তাই তো আচ্ছা এবার হলো সর্বশেষ ফেতনা বলবো না করবেন তাহলে যারা উঠে যাচ্ছে মাঝের মধ্যে সবাই না ধরে বসিয়ে ফেলুন লাগলে আপনার কাপড়ের সাথে তার কাপড় সিদ্ধা মেজার ভালো করে গিট্টু দিয়ে বসেন এই বেটা যাই কোত্থেকে আমি কি গল্প বলতেছি আমি যদি বলতাম ওই যে আমাদের দেশে গল্প করে না জাবিরের বিবি নাকি গুনগুন করে গান গায় রসুলকে দেখে শুনছেন না ওয়াজ জাবিরের বিবি আর গুনগুন করে গান গাইছ না আমার নবীরে রুটি দে গুস্ত দে নবীর খিদা লাগছে জাবিরের বিবি গুনগুন করে গান গাইতেছে কয় কি গান গাইতেছিল আকাশেই তিলক তারার জ্বলেকে জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি এই হাদিস তো গজব আল্লাহর গজব নাজিল হোক এসবের উপরে এগুলো ওয়াজ না এগুলোর নামই আওয়াজ এজন্য কোন বক্তা দাওয়াত দেওয়ার আগে আগে দেখবেন তার আলোচনা কেমন কুরআন নাই হাদিস নাই তাহলে লিখবেন বিরাট বড় আওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তারা যারা আওয়াজ শুনতেছেন দলে দলে যোগদান করেন আর যদি ওয়াজ মাহফিল লেখেন সে যাই হোক সে হানাফি হোক মালিকি হোক শাফি হোক হাম্বলি হোক সুন্নি হোক যে কোনো হোক সে যদি কোরআন হাদিস দিয়ে কথা বলে শুনবেন তারটা কোন মাসলাক এই কথা বলে নাই মিথ্যা ওয়াজ করে মানুষকে ধোকা দিতে হানাফি মাজহাবের কোন কিতাবে লেখা নাই যে গাল গল্প বলতে বরং হানাফি মাজহাব উদ্বুদ্ধ করেছে এলমি বয়ান করার জন্য মানুষের সামনে কথা বুঝতে পারছেন কিনা আমি নিজেও একজন হানাফি তাতে কি সমস্যা আছে কোনো না কোরআন হাদিস থাকলে আমি সেখানে আনুগত্য করি কথা কি বুঝতে পারছেন কিনা কিন্তু আমি মাযহাবে হানাফি কিন্তু কোরআন হাদিস পাইলে আমি সেটাকে অনুসরণ করি কারণ আমার ইমাম আবু হানিফা বলেছেন ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি হাদিসকে সহি পাইলে ওইটাই আমি আবু হানিফার মাযহাব তাই আমি আবু হানিফাকে অনুসরণ করি কোন সমস্যা আছে না জি এবার সর্বশেষ ফিতনা আল ফিতনাতুন নিসা মহিলাদের ফিতনা কাদের ফিতনা
মহিলাদের মহিলাদের ফিতনা মারাত্মক কিনা সাইয়েদানা ইউসুফ নবীর একটি কথা কোরআনে আল্লাহ ইউসুফ নবীর যুগে ইউসুফের যে পালক পিতা ছিলেন কিতফির বা প্রতিভার আজিজে মিশর বলেছিলেন ইন্না কায়দা কন্না আজিম মহিলারা বড় কূটনীতিক বাজ কথাটা কিন্তু আল্লাহর সূরা ইউসুফের মহিলারা বড় কি কিন্তু আমার সব মা বোনরা এর মধ্যে আসবে না যে মা বোনদের মধ্যে চারটি কোয়ালিটি আছে কয়টি কোয়ালিটি এই একেবারে খান হাদিস অনুবাদ করলে ক্লিয়ার ইমাম বুখারী আবাবুল মুফরাদ 4030 নম্বর হাদিস রসুল বলেছেন ইদা সাল্লি মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা দখলাত আইয়্যি মিন আবওয়াবিল জান্নাহ যদি কোনো মা যদি কোনো বোন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যদি কোনো মা যদি কোনো বোন রমজানের ফরজ রোজাগুলো আদায় করে স্বামীর অনুপস্থিতি নিজের লজ্জা স্থানের হেফাজত করে ও আতাআত বাআলাহা স্বামীর বৈধ খিদমত করে দাখালাত আইয়্যামিন আবওয়াবিল জান্নাতি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া আমার আল্লাহ তাকে প্রবেশ করায়া দেবেন তাহলে কয়টা গুণ আবার এক শ্রেণীর মহিলার জন্য আল্লাহর রাসূল বরদোয়া করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস মিশকাতের 3075 নম্বর হাদিস ওয়া আন উসামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাহাবার নাম হলো উসামা রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন আল্লাহর নবী বর্ণনা করেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলার রিজালি ফিতনাতান নিসা আমি আল্লাহর নবী ইন্তিকালের পরে মহিলাদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা তোমার কাছে রেখে যাই নাই আল্লাহর নবী বলেছেন পুরুষের জন্য সব থেকে ভয়ঙ্কর হলো নারী পুরুষের জন্য সব থেকে ভয়ঙ্কর কে নারী আপনারও নারী আছে আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিয়ে করেছেন এগারোটা আবার পরবর্তীতে অনেকেই বলেছেন ১৩টা তার আগের নবীরা আরো বেশি বিয়ে করেছেন নবী সুলাইমান ১০০টা বিয়ে করেছেন আস্তে কোন সুবহানাল্লাহ নবী সুলাইমান কয়টা বিয়ে করেছেন সূরা আল ফাতার ১২ নম্বর আয়াত ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব এই আয়াতের ব্যাখ্যায় সুলাইমান নবী বললেন আমি আজকে রাত্রিতে ১০০ জন স্ত্রীর সাথে মিলিত হব আর প্রত্যেক স্ত্রীর গর্ভে একজন করে আমি মুজাহিদ সন্তান দেব অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করবে কিন্তু নবী সুলাইমান ইনশাল্লাহ শব্দটা যোগ করতে ভুলে গেলেন ১০০ জন বিবির সাথে মিলিত হলেন ৯৯টা স্ত্রীর গর্ভে কোনো সন্তান নেই একটা সন্তান বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান হল জিব্রাইল ওহী করলেন ও সুলাইমান আপনি যদি ইনশাল্লাহ বলে আপনার ১০০ জন বিবির সাথে মিলিত হতেন প্রত্যেক বিবির ঘরে এক একটা করে মুজাহিদ সন্তান আমার আল্লাহ কিন্তু তৈরি করে দিতেন সহি বুখারী নবীদের জীবনী অধ্যায়ের হাদিস আসাদুল্লাহ গালিব তার নবীদের জীবনী জীবন কাহিনী সুলাইমান নবীর জীবন কাহিনীতে এটা পাবেন আপনি সিরাতে রাসূল কি বুঝতে পারছেন কিনা এবার বুঝেন নবীদের কত কেরামতি আল্লাহ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে ১১ জন স্ত্রী ব্যবহার করার ক্ষমতা তার দমনীতে দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে অবশ্যই মুমিনদের মা বোনদের মধ্যে ভালো আছে খারাপ আছে তবে এক শ্রেণীর মা বোনদেরকে আল্লাহর রাসূল সরাসরি শয়তান বলে আখ্যায়িত করেছেন কি বলে আখ্যায়িত করেছেন আবার বলছি মা বোনরা ভালো করে শুনে নিন এক শ্রেণীর মা বোনদেরকে আল্লাহর রাসূল সরাসরি শয়তান বলে আখ্যায়িত করেছেন এজন্য ওই মহিলা হলো ডাইরেক্ট শয়তান ওই মহিলা হলো ডাইরেক্ট শয়তান কোন মহিলা
এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেছেন আল আওরাতু মারআতুন মহিলা হলো গোপন বস্তু মহিলা কি বস্তু ফাইদা খরাজা বাইতান যখন সে ঘর থেকে উলঙ্গ হয়ে বের হলো ইস্তাশরাফা শাইতান তার সাথে সঙ্গী হলো শয়তান ওয়া তুবিলু ফি সূরাতি শাইতানিন ওই মহিলা পাতলা কাপড় পরে মাজাক কলি পরে মশারির চাইতে পাতলা কাপড় পরে উঁচু নিচু ঢিলে ঢালা বরকা পরে ঢিলে ঢালা বরকা না পরে টাইট ফিট বরকা পরে জনগণকে পেট পিট দেখিয়ে চলেছে রসুল বলেছেন ইস্তাশরাফা হাশাইতন এই মহিলার সাথে চলে এক প্রকার শয়তান ওয়া তুকবিলু ফি সূরাতি শাইতানিন এই মহিলা শয়তান হয়ে ঘর থেকে বের হলাম আপনার বউ যদি এমন ড্রেস পরে ঘর থেকে বের হয়ে যায় ভাববেন ওইটা